সম্মানিত দর্শক শ্রোতার প্রতি আমার শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং আমি যা বলবো মহান আল্লাহর নাম নিয়ে বলবো বিসমিল্লা রহমান রহিম তাহলে আসলে কি রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই আছে অবশ্যই শেষ আছে যদি কেউ আমাকে বলে বাংলাদেশ বিক্রি করে দাও সেটা আমার শরীরের উপর আমার জীবনের উপর দিয়ে যাবে যদি কেউ আমাকে বলে আমার পরিবারকে পরিবারের ইজ্জতের বিনিময়ে তুমি এটা পাবা সেটাতে শেষ কথা থাকবে যদি কেউ বলে মুক্তিযোদ্ধাদের সম্মানের বিনিময়ে তুমি এটা পাবা সেটাতে শেষ কথা থাকবে কেউ যদি বলে বঙ্গবন্ধুর নামের বিনিময়ে নামের অপমানের বিনিময়ে তুমি এটা পাবা শেষ কথা থাকবে কেউ যদি বলে যে তুমি মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার বা যিনি বঙ্গবন্ধুর নামের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তার সম্মান বিনিময়ে তুমি এটা পাবা আমি সেখানে শেষ কথা থাকবে আপনি যে প্রসঙ্গ নিয়ে রুদ্র কষ্ট করে আমাকে এনিয়ে বিনিয়ে প্রশ্নটা তুলতে চাচ্ছেন যে আমি একটি জোটে বা একটি জোটের সঙ্গে ছিলাম আর আমি বদলাইলাম এটি কি শেষ কথা এটা তো কোনো শেষ কথা না গত বায়ান্ন বছরের বাংলাদেশের রাজনীতির সাক্ষী স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজ অবধি যা কিছু ঘটছে সব কিছু চোখের সামনে ঘটছে তাহলে সেটাকে আমরা অবশ্যই কল্পনা করতে পারি যে একটা চলমান প্রক্রিয়া সেদিনও বলেছেন এই সরকারের অধীনে ভোটে আসবেন না এখন বলছেন আন্দোলনে পেরে উঠছেন না তো এই যে আন্দোলনে পেরে উঠছেন না ভাবছেন এটা কি আপনার নিজের মূল্যায়ন নাকি দলের অন্যদেরও একই ভাবনা আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে আমরা আগাচ্ছিলাম আমাদের আন্তরিকতা এবং আগ্রহের কোনো শেষ ছিল না কিন্তু অনেকগুলি সীমাবদ্ধতা ছিল তো সেই সীমাবদ্ধতাটা এক একজন এক এক রকম নিয়মে মূল্যায়ন করবেন আমি মনে করেছি যে দু সালের অক্টোবরের আঠাশ তারিখের পরে আমাদের সিদ্ধান্ত নেওয়ার একটা সময় এসেছে যে আমরা এই সীমাবদ্ধতাগুলোর মধ্য দিয়ে আন্দোলনটা কতদূর নিয়ে যেতে পারবো আমরা বলতে আমি শুধু আমার দল এবং আমাদের বারো দলীয় জোট বলছি কারণ আমরা অন্যদের মনের অবস্থা জানি না এবং অন্যদের নিকট পৃথিবীর কোনো কোন প্রান্ত থেকে বা বাংলাদেশের কোন কর্নার থেকে কি মেসেজ আছে সেটা আমরা জানি না বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে কোনো অবস্থাতেই বাংলাদেশের শুধুমাত্র বাংলাদেশের রাজনৈতিক দলগুলির উপর নির্ভর করছে না শুধুমাত্র বাংলাদেশের জনগণের উপর নির্ভর করছে না এই পৃথিবীটাকে যদি কেউ গ্লোবাল ভিলেজ বলে তাহলে পলিটিক্সের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সমীকরণে বাংলাদেশ একটি আলোচিত নাম সেই আলোচিত নামে আমরা কোথায় আছি এটা আমাদের মুরব্বী যারা রাজনীতিতে তারা আমার থেকে একটু বেশি জানে অবশ্যই কিন্তু তার অংশ তো আমাকে দিচ্ছেন না তা আমি জানি না তা আমাকে কষ্ট করে বের করতে হচ্ছে যে কোন জায়গাটা হবে কোন সুরঙ্গটা দিয়ে গেলে আমি আলো পাবো কারণ আমাকে তো সুরঙ্গটা কেউ দেখাই দিচ্ছেন না আপনি বলেছেন আপনার এই সিদ্ধান্তের কারণে আপনাকে বিশ্বাসঘাতক দালাল ইত্যাদি বলে ডাকা হবে তো এতদিন যাদের সাথে রাজনীতি করলেন সরাসরি তাদের থেকে আসলে কি প্রতিক্রিয়া পেয়েছেন আমি সরাসরি তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাইনি যারা যাদের সঙ্গে আমি এতদিন ছিলাম অর্থাৎ জাতীয়তাবাদী দল তাদের সঙ্গে দু সালের ১৮ এপ্রিল থেকে আমি আঠারো দলীয় জোটে ছিলাম পরবর্তীতে সেটা দু হাজার নির্বাচনের আগে আগে ওটা হয়ে যায় বিশ দলীয় জোট এবং সেই জোটটির অধীনে চোদ্দোতে আমরা নির্বাচনে যাইনি আঠারোতে গিয়েছি তাদের সঙ্গে থেকে আমি রাজনীতির অনেক কিছু শিখেছি আমি নিশ্চিতভাবেই সম্মান জানাবো চিত্তে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাবো তার জন্য আমার শুভেচ্ছা থাকবেই থাকবে তাকে দেখতে গিয়েছি তার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গিয়েছি কারো প্ররোচনা ছাড়া কারো আবেদন ছাড়া এবং আঠারো সালের নির্বাচনে চট্টগ্রাম পাঁচ থেকে নির্বাচন করেছি কল্যাণ পার্টি করেছে চান্দিনা থেকেও করেছে কিন্তু প্রত্যেকবারই একটা আহ্বান ছিল সরকারি মহল থেকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে আপনি বিজদলীয় জোট ছেড়ে আমাদের সঙ্গে আসুন আপনি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আমরা আপনাকে আহ্বান রাখছি কিন্তু আমি যাই নেই যাই নাই আমার জোটের প্রতি আনুগত্য আমার আমার চিন্তার প্রতি আনুগত্য মাননীয় দেশনেত্রী বেগম খালেদাদের প্রতি আনুগত্য দুটো কারণে আর এবার কেন গেলাম আপনি যে প্রশ্ন করেছেন আমার প্রেস কনফারেন্সে বাইশে নভেম্বর সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত যে কথা বলেছি কারণ আমি বাংলাদেশের রাজনীতিকে তো আজকে দেখছি না উনিশশো সালের ডিসেম্বরের ষোলো তারিখের পর থেকে তো বাংলাদেশের রাজনীতি দেখছি উন্মুক্তভাবে কারণ ডিসেম্বরের ষোলো তারিখ বিজয় দিবসে সন্ধ্যা রাত্রি সাড়ে সাতটা বা আটটার মধ্যে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্ট ডেমরার রাস্তা দিয়ে হেঁটে 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 যাত্রাবাড়ি পার হয়ে টিকাটুলি পার হয়ে গুলিস্তানে স্টেডিয়ামে এসে পৌঁছিয়েছিলাম সেই দিন থেকে আজকে স্বাধীন বাংলাদেশকে দেখতেছি তাহলে আমার সামনে রাজনৈতিক দল ভেঙেছে আমার সামনে রাজনৈতিক দল গড়েছে আমার সামনে রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করা হয়েছে আমার সামনে বঙ্গবন্ধু বা আমার সামনে বলতে কি মানে একজন দেশের সচেতন নাগরিকের সামনে মানে আমি চোখের সামনে বলতেছি না বঙ্গবন্ধু বরণ করেছেন আমার সামনে জিয়াউর রহমান মহোদয় শাহাদত বরণ করেছেন আমার সামনে তেসরা নভেম্বর সাতই নভেম্বর ঘটনা ঘটেছে আমার সামনে মার্চের বিরাশি তারিখ কোর্ট মার্শাল্লা জারি হয়েছে আমার সামনে একানব্বই নির্বাচনে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম সরকারি পক্ষ থেকে গভর্নমেন্ট অফ বাংলাদেশের পক্ষ থেকে আমার সামনে পার্লামেন্ট হয়েছে পার্লামেন্টারি সিস্টেমে গিয়েছে আমার সামনে পার্বত্য চট্টগ্রামে পরিশ্রম করেছি বাংলাদেশের সমস্যাটা চিন বুঝতে চেষ্টা করেছি শান্তির জন্য কষ্ট করেছি সেনাবাহিনী সবাইকে নিয়ে যারা ওখানে ছিলেন আমার সামনে আমি না আমার বয়সী যারা সবাই আমরা একই অভিজ্ঞতার সাক্ষী তো সেখানে আমি মনে করি যে মানুষের একটা অভিব্যক্তি আছে অনুভূতি আছে ইমোশান আছে লক্ষ অধিক গালি পাওয়ার পর গত তিন দিনে লক্ষের অধিক গালি পাওয়ার পর তিন দিনে আমি কনভিনসড হলাম যে মানুষ আমাকে ভালোবাসত আর তিন দুই বছর আগে আমার এখানে ব্রেন স্ট্রোক করেছিল আমি তো অচেতন ছিলাম কিন্তু আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার বন্ধুবান্ধব সাক্ষী দিল শুভাকাঙ্ক্ষীরা সাক্ষী দিল যে পৃথিবীর হেন কোনা নাই বাঙালি যেখানে আছেন বাংলাদেশি যেখানে আছেন যে আপনার জন্য দোয়া করে নাই তাহলে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো আর যারা আমাকে বেইমান বলছেন দালাল বলছেন তাদের প্রতিও কথা জানাবো কারণ তারা যে আমাকে ভালোবাসতেন তার প্রমাণটাই হচ্ছে এটা কারণ আমি তাদের ভালোবাসাটাকে তাদের মতে রক্ষা করলাম না আর এই জন্যই মনে কষ্ট পেয়েছেন মনে কষ্ট পেয়ে আমাকে গালি দিচ্ছেন বকা দিচ্ছেন আমি যাদের সঙ্গে রাজনৈতিকভাবে ছিলাম দলগুলি আমাকে কিছু বলছেন না অফিসিয়ালি আনঅফিসিয়ালি তারও মনে কষ্ট পেয়েছেন তো সেই কষ্টটাকে আমি সম্মান করি এটা নিয়ে আমি অস্থিরতার মধ্যে তো কোনো মতেই নাই কারণ মানুষের মন মোমবাতির মতো যখন আশার আলো দেখা যাবে যখন মানুষ দেখবে যে না জেনারেল ইব্রাহিম এই কাজটাতে জড়িত আছেন যদি মহান আল্লাহ কবুল করেন জনগণের মাধ্যমে আমি পার্লামেন্টে যেতে পারি সেখানে যখন আমি কথা বলবো তখন মানুষ সাক্ষী দেবে যে উনি তো কথাটা ঠিকই বলছেন তাহলে আই হ্যাভ টু গিভ দ্যাট টাইম এই সময়টা আমাকে দিতে হবে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি দর্শক বিরতির পরে আবারও ফিরছি জেনারেল ইব্রাহিমকে সঙ্গে নিয়ে সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিরোধীর পর আমরা আবারও ফিরেছি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে সঙ্গে নিয়ে বুধবারের সংবাদ সম্মেলনের পর বিএনপির সাথে কোনো যোগাযোগ হয়েছে কি আপনার বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বিএনপি দুটি রাজনৈতিক দল হিসাবে আমাদের মধ্যে আর কোনো যোগাযোগ হয় নাই কিন্তু ব্যক্তি পর্যায়ে আমাদের দলের ব্যক্তিরা ওনাদের দলের ব্যক্তির সঙ্গে কথা বলেছেন কথা বলছেন কারণ হলো যে এত বড় সিদ্ধান্ত নেওয়ার পর আপনিও যদি হতেন আপনিও প্রশ্ন করতেন কার কি প্রতিক্রিয়া হলো আজকে গরম মাথায় অনেক প্রতিক্রিয়া দেখাচ্ছেন সাত দিন পর যখন মাথাটা ঠান্ডা হবে আপনি পিছনের দিকে তাকিয়ে তো বলবেন ইস আমি কি বলেছি ইস আমি কি করেছি উদাহরণস্বরূপ বলবো গত তিন দিনে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব মিডিয়াতে অনেকগুলো জিনিস হচ্ছে আমি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বা বাংলাদেশ কল্যাণ পার্টির রাজনৈতিক সিদ্ধান্তকে বা নীতিকে বা পথ চলাকে আপনি সমালোচনা করুন আমি স্বাগতম জানাব কিন্তু অসমর্থিত তথ্যের ভিত্তিতে অসমর্থিত প্রক্রিয়ায় আপনি আমার চরিত্র হনন যখন করেন তাতে আমি মনে কষ্ট পাই কারণ চরিত্র এমন জিনিস প্রত্যেকেরই আছে আর চরিত্র হনন প্রত্যেকেরটাই হতে পারে আজকে আপনি আমারটা করছেন বারো মাস পর আল্লাহর হুকুমে দেখবেন আপনারটা হচ্ছে এবং আমি সেটা ভালোভাবেই বুঝিয়ে বলতে চাই যে রাজনীতিকে ওই পর্যায়ে বাংলাদেশে নিবেন না আমি সাধারণ মানুষের অনুভূতির প্রতি আমার স্যালিউট কিন্তু শিক্ষিত ব্যক্তিগণ যারা অশিক্ষিত ব্যক্তির মতো রিয়েকশন দিচ্ছেন তাদেরকে আবেদন করব। আপনি নিজে কল্পনা করুন কার প্রসঙ্গে কি বলছেন তিন দিন পর তিন মাস পর এক বছর পর এটা আপনার কাছে বুমেরাং হয়ে আসতে পারে শুধু চিত না আপনি যে প্রশ্ন করেছেন আমি বিএনপির সকল স্তরের কর্মীর প্রতি আমার ভালোবাসা থাকবেই পঞ্চাশ লক্ষ কর্মী জেলখানায় নত এদিক ওদিক মামলার কারণে তাদের প্রতি আমার সহমর্মিত অতিথি ছিল আজকে আমি নির্বাচনে যাওয়ার কারণে তা তাদের প্রতি সহমিত কমবে না আমি ফাইন্যান্সিয়ালি দুর্বল তাদেরকে সহায়তা দিতে পারি না সেটাও বাস্তব কিন্তু অন্তরের দোয়া তো আছে আমি বাংলাদেশের সবাইকে নিয়ে চলার লোক আমি বাংলাদেশের বাংলাদেশি প্রজন্মকে ভালোবাসার লোক সুতরাং বিএনপিতে যিনি আছেন তিনিও আমার আওয়ামী লীগে যিনি আছেন সাধারণ মানুষ তিনিও আমার জেনারেল ইব্রাহিম টাকা দিয়ে বিক্রি হওয়ার মানুষ নন কেন বলেছেন কথা এখন থেকে দুই আড়াই মাস আগে ইউথ পলিসি ফোরাম নামে একটা অরাজনৈতিক সংগঠন একটা তরুণগণের বাংলাদেশ ভবিষ্যৎ চিন্তা ইত্যাদি নিয়ে আলোচনা সভা করলেন ঢাকা মহানগরের কোনো একটা অডিটোরিয়ামে সেখানে অনেকগুলি রাজনৈতিক দলের তরুণ নেতৃত্বকে দাওয়াত দিয়েছে বিএনপির তাবিতাওয়াল মহোদয়ন এবং ছাত্র দলের দশ বারো জন গিয়েছেন জাকের পার্টির গিয়েছেন অমুক পার্টির গিয়েছেন অমুক পার্টির গিয়েছেন আমার পার্টিরও গিয়েছেন আলোচনা সভায় ছবিতে দেখা যাবে যে স্কোয়ার হয়ে বসে আছেন রেক্টেঙ্গুলার ফর্মে বা ইউ শেপে আছেন আলোচনা শেষে যখন চা চক্র হচ্ছে তখন একটা গোল টেবিলে জনাব আরাফাত বসেছিলেন যাকে পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব ফাইসাল মজাদ্দী সাহেবের ছেলে বসেছিলেন তাবিতাওয়াল মহোদয় বসেছিলেন তাবিতাওয়াল মহোদয় যখন উঠে চলে গেলেন তিনি বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিবকে বললেন মামুন এখানে বসো এখানে বসেন আমার চেয়ার বসেন মামুন সাহেবের নাম হচ্ছে আব্দুল আবল মামুন বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব চট্টগ্রামের চকরিয়ার সন্তান তিনি বসলেন এখন বিভিন্ন ব্যক্তিত্বের ছবিই তুলতেছেন সেমিনার চলাকালে ছবি তুলেছেন গোল টেবিলের ছবি তুলছেন এটাই স্বাভাবিক বাংলাদেশে উনচল্লিশটা ছবি উনপঞ্চাশটা ছবি একশোটা ছবি কোন না কোনো জায়গায় আপনি কারো না কারো মোবাইলে পাবেন একটা ছবি যেটাতে মামুন সাহেব গোল টেবিলতে বসে আছে এই ছবিটাকেই স্পেসিফিক্যালি কিছু ব্যক্তি সম্মানিত ভাইস অ্যাক্টিং চেয়ারম্যান বিএনপি জনাব তারেক রহমানের কাছে পাঠালেন কল্যাণ পার্টির মহাসচিব আরাফাতের সঙ্গে বসে ষড়যন্ত্র করতেছে সরকারে যাওয়ার জন্য অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয় সংবাদটা দিলেন বিএনপি মহাসচিবকে মির্জা ফখরুলকে যে একটু সংবাদ দেন তাড়াতাড়ি জরুরি ভিত্তিতে ঘটনার তিন চার দিন পর সকালবেলা নয়টা পনেরো মিনিটে জানাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে ফোন করলেন ইব্রাহিম ভাই আপনার সাথে জরুরি কথা আছে জানাল ভাই কথা আছে আপনি যদি আমাদের গুলশান কার্যালয়ে আসেন খুবই খুশি হব আপনি আসতে না পারলে যে কোনো কারণে আমি আসতেছি আপনার কাছে আমি বললাম না আপনি মুরব্বী আপনি কি দৌড়ায় আমার অফিসে আসবেন বাসায় আসবেন আমি দৌড়াচ্ছি আপনার কাছে দেখতে আমি যখন অসুস্থ ছিলাম তখনই যখন আমি কেউ যায় না আমাকে দেখতে আমি সুস্থ হয়ে বাসায় আসার পর নজরুল ইসলাম খান ভাই এবং আরেকজন এসেছিলেন আমাকে দেখতে বাসায় তো আমি ওনার কাছে দৌড়ে গেলাম যে ভাই হঠাৎ ঘটনা নাকি আপনি তো কোনোদিন সকাল নয়টা পনেরোতে কল করেন না ঘটনা নাকি তো উনি বললেন যে এই যে ছবি এই আমি বললাম হা হা কী বল এটা বলে দিই ক্লিয়ারি ক্লিয়ার করে দিই আমি বললাম এই ছবিটি চল্লিশ পঞ্চাশটি ছবির একটি ছবি এই চেয়ারেই তাবিদা বলে বসা ছিলেন সেই ছবিও আছে স্টেজে তারা গ্রুপ ছবি নিয়েছে সেটাও আছে বক্তৃতা দিচ্ছে সেটাও আছে একটা সেমিনার রুমে যাইয়া একটা গোল টেবিলের মধ্যে দশটা লোককে সাক্ষী করে একে একটা দলের মহাসচিব আর একটা দলের সঙ্গে ষড়যন্ত্র করে আর মিস্টার আলাফাতকে আওয়ামী লীগের প্রতিনিধি ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়ার জন্য না আমার মহাসচিব প্রতিনিধি ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়ার জন্য তাহলে এই ধরনের উদ্ভট চিন্তাগুলো আপনারা কে বা কারা যে ছড়ায় আমি তো জানি না আমি নিজের মনে তখন একটা উপসংহার টেনেছি নিজের মনে এটা প্রকাশ করি নাই আকাশে তারা উঠলে কেউ এটার দিকে তাকায় চাঁদ উঠলে কেউ চাঁদের দিকে তাকায় কেউ চাঁদকে ভালোবেসে তাকায় আর সোরাইয়া বলে চাঁদ না উঠলে চাঁদ আর হইতাম চুরি করতে পারতাম যে কোনো জিনিসের প্রতি মিশ্র প্রতিক্রিয়া হয় এই কারণে কথাটা বললাম আজকে আপনার সঙ্গে আমি কথা বলছি পঁচিশে নভেম্বর দু হাজার তেইশ যথাসম্ভব চব্বিশে নভেম্বর আমি সকালবেলা ঘুমোতে ঘুটিয়ে দেখলাম ফেসবুক ঘাটতি গিয়ে হঠাৎ করে জনাব আরাফাত যিনি বর্তমানে ঢাকা সতেরো মেম্বার পার্লামেন্ট ওনার ফেসবুকে একটা ভিডিও উনি দিয়েছেন উনি কথা বলছেন উনি এরো দিয়ে দিয়ে ডিজিটালি অ্যাডভান্স প্রক্রিয়ায় দেখিয়ে দিয়েছেন যে এই সম্মেলনটা এই জন্য ছিল এবং সেখানে আমিও ষড়যন্ত্র করতে নাই উনিও ষড়যন্ত্র করতে আসেনি এখন সোশ্যাল মিডিয়ায় গত তিন দিন ফাটাই ফেলতেছে মানসিক ষড়যন্ত্রকারী দল এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আপনি আমাকে প্রশ্ন করেছেন টাকার বিনিময় বিক্রি হবে না এই জন্য কেউ দেখছে আমি টাকা নিছি কেউ শুন কারো কাছ থেকে লিখিত প্রমাণ পাইছে আমি টাকা নিছি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা গেছে আমার তো দুটো মাত্র ব্যাংক অ্যাকাউন্ট রাজবাংলা বাংলা ব্যাংক লিমিটেড এবং সোনালী ব্যাংক লিমিটেড আপনার আপনার ঘোষণাটি নিঃসন্দেহে চমকপ্রদ আরও কিছু ঘটনা আলোড়ন তুলেছে তো নির্বাচনের আগে কি আরও কোনো চমকপ্রদ ঘটনা অপেক্ষা করছে কি না নির্বাচনের আগে আরও কোনো চমকপ্রদ ঘটনা থাকতেও পারে নাও থাকতে পারে সেটা কি পঁচিশে নভেম্বর তারিখে বড়রা সমীচীন হবে তার জন্য তো অপেক্ষা করতে হবে দর্শক আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি বিরতির পর আবারও ফিরব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে সঙ্গে নিয়ে সাথেই থাকুন পর আমরা আবারও ফিরেছি জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে সঙ্গে দিয়ে গত নির্বাচনে লড়েছিলেন চট্টগ্রাম পাঁচ আসনে এবারও কি একই আসনে লড়বেন চট্টগ্রাম পাঁচ মানে হাটহাজারি এবং সিটি কর্পোরেশন দুটো ওয়ার্ড এক এবং দুই জালালাবাদে পাহাড়তলি তাদের জনগণের প্রতি আমার সম্মানটা আগে জানি নিজে যে সালাম তারা অনেক কষ্ট করেছেন আমি তার প্রতিকার দিতে পারি নেই অনেক জেল গিয়েছেন ইত্যাদি সেখানে বিএনপি স্ট্রং পজিশনে ছিলেন কিন্তু পাস করতে পারি নেই এবারও চট্টগ্রাম পাঁচ সহ বাংলাদেশের বাকি দুইশো নিরানব্বইটি যে কোনো একটি থেকে আমি করব কিন্তু কোনটি থেকে করব এটা তিরিশ তারিখের আগে কখনোই আমি বলবো না এরশাদ সরকারের পতনের পর অংশগ্রহণমূলক পাঁচটি নির্বাচনের মধ্যে তিনটিতেই জয় পেয়েছে বিএনপি অর্থাৎ সেখানে বিএনপি বেশ শক্তিশালী তো মুশকিল হলে স্থানীয় বিএনপি আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে তাদের সমর্থন ছাড়া আপনি কতটা ভালো করবেন স্থানীয় বিএনপি অবাঞ্ছিত ঘোষণা করেছে আলহামদুলিল্লাহ অবাঞ্ছিত তো বহু ব্যক্তি বহু জায়গায় বহু নিয়মে হয়েছেন স্থানীয় বিএনপি নেতৃবর্গ কি রেফারেন্ডাম করেছেন যে আমরা তোমাদের মতামত চাই যার জন্যে তোমরা এখন থেকে নিয়ে পাঁচ বছর আগে আমি আপনাকে দালিলিক প্রমাণ দিতে পারবো না কিন্তু আজকে থেকে নিয়ে পাঁচ বছর আগে আঠারো নির্বাচনের সময় স্থানীয় বিএনপির একজন নেতা বলেছিলেন যে বিএনপি আড়াইশো সিটে জিতবে হাটাদারিতে না জিতলে কি আছে তাহলে এক একটা অপিনিয়ন বিল থাকে এটা কোনো মারামারির কিছুই নেই যদি ওনারাও অবাঞ্ছিত করেন আর কেউ তো বাঞ্ছিত রাখবেন আপনি ভোটে এলেও তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছাড়েননি তো যদি তত্ত্বাবধায়ক সরকারই নির্বাচন কেন্দ্রিক বিরোধের অবসান ঘটাতে পারত তাহলে তো দু হাজার সালে জরুরি অবস্থা আসার কথা ছিল না মানে একেই কেন আপনারা সুষ্ঠু নির্বাচনের একমাত্র উপায় ভাবছেন এর কারণ হলো বাংলাদেশে সর্বপ্রকার সব রাজনৈতিক সরকারের অধীনেই কম হোক বেশি হোক অনিয়ম হয়েছে এই বাস্তবতা তত্ত্বাবধায়ক সরকারও বৃহস্তর থেকে আসা কোনো পদ্ধতি না কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মধ্যে তারতম্য কিছুটা আছেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে ওই নিয়মটা কম হয় সেই কারণেই আমরা আশা করি যে এই নিয়মটা আসলে একটা লেভেল প্লেইং ফিল্ড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি উজ্জ্বল আর আমি সেই দাবিটা দিলের মধ্যে রেখেছি এখন আর এটা আমার রাজনৈতিক দাবি আন্দোলনের দাবি না কারণ আমি তো এখন নির্বাচনের মুখেই আছি কিন্তু মনে করি যদি এইটা হতো বাংলাদেশের জন্য মঙ্গল হতো সেটা যেহেতু হচ্ছে না আই হ্যাভ টু এক্সেপ্ট বড ইজ অ্যাভেলেবল বিরোধী দলের বর্জনে এর আগেও তিনটি নির্বাচন দেখেছে বাংলাদেশ তো এর মধ্যে সালের পর আওয়ামী লীগের ক্ষমতায় থেকেছে পাঁচ বছর বিএনপি যদি শেষ ভোট বর্জন করেই ফেলে তো সেক্ষেত্রে দলটির জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে এটা আমার পক্ষ থেকে মন্তব্য না করাটা সমীচীন আমি করব না সেনা কর্মকর্তা ছিলেন রাজনীতিতে যখন আসেন তখন আপনার মধ্যে অনেক উচ্চাসা ছিল তো বলতেন বড় দুই দলের বিকল্প খুঁজছে মানুষ হ্যাঁ তো প্রায় দেড় যুগ হলো সরাসরি রাজনীতিতে আপনি এখন কিভাবে মূল্যায়ন করবেন বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দলের বাইরে অন্যান্য রাজনৈতিক দলগুলো বিকশিত হওয়ার জন্যে আমি না আর অনেকেরই একটা আকাঙ্ক্ষা এবং প্রস্তাবনা থাকে বাংলাদেশের স্বার্থে দেখুন মেহরবানি করে কল্যাণের জন্যই মুক্তিযুদ্ধ তাহলে কল্যাণের একাধিক পন্থা থাকতে পারে সেই পন্থাটার সন্ধানেই আমাদের পরিশ্রম আমি দু সালের নির্বাচন থেকে শুরু করে বারো সালের এপ্রিল পর্যন্ত নিজে নিতে চেষ্টা করেছি বাংলাদেশের ছোট ছোটো রাজনৈতিক দলগুলোর পক্ষে একা দাঁড়িয়ে থাকা ভীষণ কঠিন কাজ দ্বিতীয়ত অথব চিন্তা করেছি যে আমি একটা জোটভুক্ত হলে চলতে পারবো দিয়েছি লাভবান হয়েছি শিখেছি হেঁটেছি দেশব্যাপী ঘুরেছি তাদের সঙ্গে থেকেছি সেখানেও সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতাকে মেনে নিয়েই তো ছিলাম আমাদের দলের লক্ষ্যবস্তু হচ্ছে নীতিবাক্য নটো এম ওটিটিও পরিবর্তনের জন্য রাজনীতি পলিটিক্স ফর চেঞ্জ আমরা বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন চাই কোয়ালিডিটিভ চেঞ্জ তার জন্যই এই সংগ্রাম আপনি মুক্তিযুদ্ধ করেছেন বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ ও সেই যুদ্ধে স্বাধীনতা বিরোধীদের ভূমিকা এখনও আলোচিত কিন্তু যখন আপনি বিএনপি জামায়াতের সঙ্গে জোটে গেছেন আপনার বক্তব্য অনেক সময় জামায়াতের প্রতি সহানুভূতিশীল ছিল অথচ এই দলটি বাংলাদেশের স্বাধীনতা নস্যাৎ করতে অনেক কিছু করেছে বলবেন অনেক সুন্দর প্রশ্ন এখন তো টক শোতে যাওয়া কমাই দিছি যখন বেশি বেশি যাইতাম সতেরোটা বার আমি টক শোতে উত্তর দিয়েছি একটা প্রশ্নের প্রশ্নের বাক্যগুলো নাইনটি নাইন পার্সেন্ট সেম আপনি একজন রণাঙ্গনের খ্যাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আপনার রাজা ওটা কেমনে গেছেন এটা একটা বিরাট প্রশ্ন আমি যখন প্রথমবার শুনেছি একরকম চিন্তা করেছি দ্বিতীয়বার তৃতীয়বার দেখলাম ধীরে ধীরে বুঝে গেছি কেন জিজ্ঞেস করে যে উত্তরটা দিতাম জামাত ইসলামী অফ নাইনটিন আমার থেকে অনেক দূরে জামাত ইসলামী অফ টু আমাদের সহ অবস্থানে আপনি যেমন বাংলাদেশের প্রজন্ম একজন তরুণ বা আপনারই বয়সে কোনো ব্যক্তি যদি জামাত ইসলামী করে তিনিও তো বাংলাদেশে তরুণ আপনি যদি কমিউনিস্ট পার্টি করতে পারেন তিনি কেন জামাত ইসলামী করবে না আমি বিশ জোটের অংশীদার জামাত ইসলামের প্রতি আমার বক্তব্য বারবার দিয়েছি আমি এটা জোটে এবং বাংলাদেশি তরুণ প্রজন্ম যারা পিওর বাংলাদেশি যাদের সঙ্গে একাত্তরের কোনো সম্পর্ক নাই আদার দেন দেয়ার থটস আমি তাদের পক্ষে তাদেরকে বলবো রাজনীতি করো তাদের রাজনীতি যদি ভুল হয় বাংলাদেশে মানুষ ভোট দেবে না তাদের রাজনীতি সঠিক হলে আপনি গ্রহণ করবেন এর বাইরে তো আমার বলার কিছু নেই বাংলাদেশের তরুণদের জন্য আপনার কি বার্তা থাকবে বাংলাদেশের তরুণদের জন্য বার্তা হলো একটাই বা দু তিনটে পয়েন্ট আর কি সরি সেটা হলো এক নম্বর বাংলাদেশ থেকে ভালোবাসতে হবে দেশে থেকে হোক বিদেশে থেকে হোক দুই নম্বর পেশাগতভাবে আপনাকে প্রশিক্ষিত হতে হবে শিক্ষিত হতে হবে তিন নম্বর আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা সামাজিক ব্যবস্থা আন্তর্জাতিক প্রভাব মিডিয়া প্রভাব সব কিছু মিলিয়ে নৈতিকতা বিহীন সমাজে পরিণত হচ্ছি তরুণ সমাজের প্রতি আহ্বান থাকবে নৈতিকতাকে পুনরুদ্ধারের জন্য চেষ্টা করতে চার নম্বর সকল ধর্মকে শ্রদ্ধা করতে শিখুন ধর্মীয় মূল্যবোধকে সম্মান করুন এবং সর্বশেষ কথা সর্বশেষ কথা নির্যাতিত নিপীড়িত মানুষের সঙ্গে থাকুন